বাসখালী আফন ওরির গড়া মামলা উনত্রিশ বছর পরে সাজাপ্রাপ্ত জামাই এবং জামাইয়ের বাইরে গ্রেফতার করছে বাসখালী থানা পুলিশে জুনুর উনত্রিশ তারিখ শনিবার রাতে বারসরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার দামারাডত্তুন দশ বছরের সাজাপ্রাপ্ত এই আফন দুই বাইরী গ্রেফতার করছি পুলিশে তারা হইলে কামরুল ইসলাম এবং তার ভাই মোহাম্মদ সেলিম তারার বাড়ি বাসশালীর বারসরাই নানোর সাপাশরি গ্রামর নুরুজ্জামানোর ফোয়া বলি জানাই এই বিষয়ে বাসশালী থানার অফিসার ইনচার্জ তোফাইল আহমেদ জানাই উনিশশো সালে একটা মামলা হয় অপহরণ মামলা তখন তো নারী শিশুর মামলা ছিল না ওই অপহরণ মামলার ভিকটিম ছিল একটা নাবালিকা এই নাবালিকার নাম ছিল শৌকতারা বেগম রুমি বর্তমান যে আসামি আজকে আমরা গ্রেপ্তার করছি কামুল আহসা কামুল ইসলামের স্ত্রী এবং মোহাম্মদ সেলিম আর এক আসামি এই দুইজনেই উনিশশো সালে স্ত্রী শকতারা বেগম রুমির মায়ের করা অর্থাৎ কামুল ইসলাম শাশুড়ির দায়ের করা মামলার আসামি ছিল আপন দুই সহদর সি চট্টগ্রাম